আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুন 23 জামাতের সভা নিয়ে সরকারের এই কেমন ইঙ্গিত? সমাবেশের পর জামাতের নতুন সুখবর? প্রশ্ন। মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে ধন্যবাদ সঠিক কথা বলার জন্য। দেখেন, জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সুখবর। জামাত তো 10 জন সমাবেশ করেছে, এই সমাবেশের পর একের পর এক সুখবর আসতে শুরু করেছে। রাজনীতি তাদের অনুকূলে আসতে শুরু করেছে, তাদের ধৈর্যের ফল পেতে তারা শুরু করছে, পরিস্থিতি তাদেরকে সুযোগ দিচ্ছে, সিচুয়েশনাল অ্যাডভান্টেজ পাচ্ছে, তারা বিদেশিদের চাপের সুযোগ পাচ্ছে, ভিসা নীতির সুযোগ পাচ্ছে। নতুন আরেকটা সুখবর, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অলরেডি আপনারা শুনেছেন যে সরকারের মন্ত্রীদের কী বক্তব্য। যেমন ডক্টর হাসান মাহমুদ সাহেব কী বলেছিলেন, মাননীয় আইনমন্ত্রী কী বলেছিলেন, জামাত নিষিদ্ধ দল নয়, বিচার করার আগে, রায় হওয়ার আগে নিষিদ্ধ বলা যায় না, দোষী বলা যায়, নানান কথাবার্তা শুনেছেন। জামাতের সমাবেশে অনুমতি দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত অনেক কিছুই শুনেছেন। এখন দেখেন, এর চাইতেও এগুলো সব ছিল মন্ত্রীদের আনঅফিসিয়াল বক্তব্য। কিন্তু এখন যে বক্তব্যটা আপনাদের শোনাবো, এটা জামাতের জন্যে তাদের 10 জন সমাবেশের পর আরেক বড় ধরনের নতুন সুখবর বলে আমি মনে করি। এখানে একটা ইঙ্গিত আছে। দেখেন, বাংলা ট্রিবিউন শিরোনাম করেছে, জামাত সভা করলেই আইন শৃঙ্খলার অবনতি হবে এটা মনে করে না সরকার। এর মানে এটা কিন্তু সরকারের বক্তব্য, শুধু একজন মন্ত্রীর বিচ্ছিন্ন বা তার ব্যক্তিগত মত, একথা কিন্তু মাননীয় মন্ত্রী বলেননি। সরকার মনে করে না জামাত সভা করলে আইন শৃঙ্খলার অবনতি হবে। তাহলে এই বক্তব্য থেকে জামাতের সভা নিয়ে সরকারের পক্ষ থেকে কি ইঙ্গিত পাওয়া গেল? যে জামাত সভা সমাবেশ করতে পারে, এটা কোনো সমস্যা না, এটা তাদের অধিকার, পরোক্ষভাবে হলেও এই কথাই কিন্তু এর মধ্যে ফুটে ওঠে আমি যেটা মনে করি। দেখেন, আরও জামাত ইসলামী সভা সমাবেশ করলেই জামাতের নামটাও এখন অনেকে সুন্দরভাবে উচ্চারণ করে, জামাতে ইসলামী, এবং মিডিয়াগুলো একটু সুন্দরভাবে লেখে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এমনটা মনে করছে না সরকার, আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ সরকারের হাতে রয়েছে। মঙ্গলবার 13 জন সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আমি নাগরিক হিসাবে মাননীয় মন্ত্রীর এই দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যের চমৎকার সঠিক বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। দেখেন, এই কথাটা কোনো রাজনৈতিক সভা সমাবেশে প্ল্যাটফর্মে কিন্তু বলেননি। এই কথাটা গুরুত্বপূর্ণ সুখবর ও অতি গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফ করতে গিয়ে বলেন। এর মানে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে বিচার বিশ্লেষণ করে তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে সভা সমাবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটা সরকার মনে করে না। তার মানে এই বক্তব্যটা এতদিন যাবত জামাতের সভা সমাবেশ নিয়ে যত বক্তব্য এসেছে সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে, সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য এইটা মনে করি। এই জন্য এই বক্তব্য থেকে জামাতের জন্য বেশি সুখবর বলে এটাও আমি মনে করি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র সচিব, সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা, এর মানে পুলিশের প্রধান, র্যাবের প্রধান, এরাও হয়তো বা ছিল, এখানে লেখা নেই, এর মানে সবাইকে নিয়ে যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম শেষে মাননীয় মন্ত্রী বলেছেন জামাত সভা করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে এটা সরকার মনে করে না। এর চাইতে বড় সুখবর জামাতের লোকজন আর কী চান? এখানে কিন্তু আবারও বলছি, দেখেন, এখানে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা ছিলেন। বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থেকে বলা হয়েছে? বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর উপর যে হামলা হয়েছে তা দুঃখজনক মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মাননীয় মন্ত্রী এই বক্তব্যটা চমৎকার, দায়িত্বশীল কথা, দুঃখজনক বলেছেন, কিন্তু কেউ কেউ যেভাবে ট্রল করেছেন এটা একেবারে একটা অসুস্থ কথা, যে তিনি কি ইন্তেকাল করেছেন। মাননীয় তথ্যমন্ত্রীর বক্তব্যটাও সুন্দর হয়নি মোটেও, আমরাও সেটা নিন্দা করছি। আর মাননীয় মুক্তিযুদ্ধমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক চমৎকার ভাষায় বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিষয়টি তদন্ত করতে, অস্ত্র হাতে যারা প্রকাশ্যে মাঠে নামছে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাই হোক, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিষয়টা কত দূর পর্যায়ে গড়িয়েছে দেখলেন। মন্ত্রী বলেন, বিদেশে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কিছু গুজব ছড়ানো হয় যা সরকারের জন্য অ্যালার্মিং। দেশে এ ধরনের প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া কোনো অফিস না থাকার কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
গুজব যারাই ছড়াক না কেন আমরা গুজবের বিরুদ্ধে, গুজবে কান দেবেন না। অনেক সময় দেখেছি বিরোধী মতের লোকজন গুজবের ধারক বাহক হয়, এটা উচিত নয়। বিদেশে অনেক সরকারের বিরুদ্ধে সে যে গুজব ছড়ায়, দিন শেষে ওটা বিএনপি জামাতের জন্য ক্ষতিকর। এই জন্যে অথেন্টিক তথ্য ছাড়া কোনো কথা বলবেন না, সরকারের সমালোচনা করতে হবে একবার অথেন্টিক তথ্যের ভিত্তিতে। এজন্য বিভিন্ন সময় সরকার বিব্রতকর পরিস্থিতি পড়তে। যাই হোক, এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, যে বক্তব্যটা আবার একটু আপনাদেরকে শুনিয়ে জামাতের জন্য বড় সুখবর হিসেবে আমি শেষ করতে চাই। জামাত সভা করলেই আইনশৃঙ্খলার অবনতি হবে এটা মনে করে না সরকার।